আজকে আমি লেফট ওভার যে আমাদের ডাল রয়েছে সেটা দিয়ে তৈরি করব একটা পরোটা। করতে আমাদের কি কি লাগবে, যে কোনো ডাল যেটা আগের দিনে তোমরা বানিয়েছিলে তার কিছুটা পোরশন রেখে দাও। এবার সেই ডালটাকে কি করব সেটা আমি অবশ্যই করে দেখাচ্ছি, তার আগে একটু বলে দিই যে আর কি কি লাগবে। লাগবে আটা অথবা ময়দা, যেহেতু পরোটা বানাবো যে যেটা প্রেফার করো সে সেটা ব্যবহার করবে। অবশ্যই আটা এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, সেজন্য আমি কিন্তু আটা দিয়েই আজকের এই রেসিপিটা করব। প্রথমে তাহলে ডাল লাগলো, লাগছে আটা, অবশ্যই অল্প নুন, খুব সামান্য ইনগ্রেডিয়েন্ট, সমস্তটাই কিন্তু রান্নাঘরে পেয়ে যাবে। কাঁচা লঙ্কা বেশ কিছুটা, ভাজার জন্য অবশ্যই শ্যালো ফ্রাই, তার জন্য সাদা তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচানো বেশ কিছুটা, কিছুটা জোয়ান ফোড়নের জন্য। তাহলে প্রথমে দেখাই লেফট ওভার ডালটাকে আমরা কি করে পুর তৈরি করব। তার জন্য আমি ইন্ডাকশনের মধ্যে তাওয়াটা চাপিয়ে দিলাম। আগের দিনে অনেকে বলেছিলে যে ইন্ডাকশন কখন কমাচ্ছি কখন বাড়াচ্ছি, দেখো সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো স্টুডিও সেট নয়, একদম আমার বাড়িতে, কারণ আমাদের কারোর পক্ষে কিন্তু এখন বেরিয়ে গিয়ে স্টুডিওতে কোনো শ্যুট করা সম্ভব হচ্ছে না, একদম বাড়িতে, মানে নিমিত্ত মাত্র যা আছে আমাদের ইনগ্রেডিয়েন্ট সেই দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে তোমাদের সকলের সুবিধা হয়। এই জন্য রেসিপিগুলোর দিকে নজর দাও, প্রেজেন্টেশনে টুকটাক এদিক ওদিক থাকতেই পারি, কারণ আমি বললামই যে একেবারে ঘরোয়াভাবে তৈরি হচ্ছে। মনে হয় রেসিপিটা দেখার পরে সেগুলো নিয়ে বোধ হয় আর কোনো কথা থাকবে না। তাহলে শুরু করে দিই, তাও আমাদের গরম হয়ে গেছে। গতকালকে এই ডালটা আমি বানিয়েছিলাম, এইখানে যে ডালটা দেখতে পাচ্ছ তোমরা সেখানে মুগ মুসুর দুটো মিশিয়ে ডাল বানিয়েছিলাম। এবার তোমরা যে কোনো ডাল দিয়ে এটা করতে পারো, সেটা মুগ হতে পারে, মুসুর হতে পারে, ছোলার ডাল, অড়হর ডাল, কিছু। আগের দিনের ডালটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। নর্মালি আমরা যখন ডাল বানাই ডালের মধ্যে একটুখানি লিকুইড পদার্থ তো থাকেই, জলীয় ব্যাপারটা, আমরা সেই জিনিসটাকে টানিয়ে নেব। ওকে, ডালটাকে টানিয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি সেটা কীরকম দেখতে হবে। দেখো বন্ধুরা, ডালটা এরকম ঠিক হয়ে গেছে, মানে এর কোনো লিকুইড পার্ট কিন্তু আর নেই, ঠিক আছে? সেটা যেটুকু সময় লাগবে তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে সেই জলটাকে টানিয়ে নেবে। এবারে আমি স্ট্রেট চলে আসছি আমাদের রেসিপিতে। ডালটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে নুন দেব, কারণ ডাল যেহেতু রান্নার জন্য ছিল এতে কিন্তু অলরেডি নুনটা দেওয়া আছে। পুরটা আমাদের এরকম হয়েছে, আমার এই মুহূর্তে ইন্ডাকশনের কোনো কাজ নেই, তাই জন্য আটা মাখা অব্দি আমি ইন্ডাকশনটাকেই ব্যবহার করছি, কারণ এখানে স্পেসের বেশ অভাব। আটা এখানে রাখা রয়েছে, আমি ডিরেক্টলি আটাটা এর মধ্যে দেব। এবার আমি অল্প পরিমাণে ব্যবহার করছি, অল্প পরিমাণে আমি দেখাবো করে, তোমরা তোমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আটাটা ব্যবহার করো। এই আটা নিলাম, ডাইরেক্টলি পুরের মধ্যে দিলাম। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না আমি, ডালটা দিয়েই কিন্তু পুরো আটাটাকে আমি মাখছি। ডালের সঙ্গে আটাটা আমি এভাবে মেখে নিয়েছি, এর মধ্যে কিন্তু একটুও জল পড়েনি, যেহেতু এটা পরোটা এজন্য আমি সামান্য তেল, সাদা তেল দেড় চা চামচ আমি এখানে ব্যবহার করছি। এই যে রেসিপিটা, এটা কিন্তু অনেকেরই তোমাদের মধ্যে হয়তো জানা রেসিপি, আবার এরকম অনেকে আছো যারা জানো না। অবশ্যই আমি কিন্তু এই লকডাউনের বাজারে যারা জানে না যাতে তাদের হেল্প হয় সেই ভেবেই কিন্তু এটা করলাম। আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে পরোটার, এবার আমি লেচি করব আর বেলে সেটাকে পুরো ভাজাটা দেখাবো। লেচিটা এরকম বানিয়ে রেখেছি, এবার এটাকে বেলব। যতক্ষণে এটাকে আমি বেলছি, তাওয়াটাকে ইন্ডাকশনে বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হোক।
জিনিসটাকে আমরা এরকম হাতের সাহায্যে করে নেব, কারণ নর্মালি রুটি বা পরোটা যেরকম ভাবে আমরা বেলতে পারি এটাতে কিন্তু বেলতে একটু অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, কারণ জিনিসটা ভারী এবং তার মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, ফলে একটু থিকও। আমি এটাকে এবার দুটো পিটি খুব সুন্দর করে সেঁকে নেব। আগের দিনে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন যে কোন মেনুতে যাচ্ছি, বেসিক্যালি এটা আমি এই মুহূর্তে সতে বলে একটা মোড আছে আমি সেটাতে যাচ্ছি, তার টপে রেখেছি, কিন্তু খেয়াল করব যে যেন পরোটা পুড়ে না যায়, ভালো করে যেন সেঁকা হয়ে যায় দুটো সাইড। আমি কোনো মোড চেঞ্জ করছি না এই মুহূর্তে, আমি ম্যাক্সিমাম যেটা হিট সেটাতে আমি নিয়ে গেলাম। দেখো আমি দুটো সাইড খুব ভালো করে সেঁকে নিয়েছি, অলরেডি ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ইন্ডাকশনেতে একটা নিয়ম আছে, এটা যখন ওভারহিটেড হয়ে যায় তখন আপনা আপনি অটোকাট হয়ে যায়। এটা আমি জানি না সবার সব কোম্পানিতে আছে নাকি, আমারটা যেহেতু যেই কোম্পানির ইন্ডাকশান আমি ব্যবহার করি এখানে কিন্তু অবশ্যই এটা আছে, এই জন্য বারে বারে তো মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে রান্না করতে করতে। এটা আমি যে বন্ধ করি তা না, ওটা হিটটা অনেকটা বেশি হয়ে যায় তখন আপনা আপনি অটোকাটে বন্ধ হয়ে যায়। সাদা তেল তো সবার বাড়িতে এখন আছেই, আলাদাভাবে বলার কিছু নেই, যতটুকু দরকার ততটুকু সাদা তেল দিয়ে সুন্দর করে এদিক ওদিক ভেজে নেবে। আজকের এই লেফট ওভার ডাল দিয়ে বানানো রেসিপি কিরকম লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এটা কি দিয়ে খাবে, সত্যি কথা বলতে কি এমনি এমনি খাবে, যে কোনো সময় সেটা ব্রেকফাস্ট থেকে ডিনার সবসময় খেতে ভালো লাগবে, সাথে কিছু দেওয়ার আমার মনে হয় প্রয়োজন হবে না। তো আমার মনে হলো এই জন্য, যদিও অনেকেরই এটা খুব চেনা রেসিপি জানা রেসিপি, তাও মনে হলো যারা জানে না তাদের জন্য নিশ্চয়ই এই রেসিপিটা লকডাউন পিরিয়ডে তোমাদের হেল্প করবে।